হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ইলেকট্রনিক্স 2 এর ষষ্ঠ লেকচারে স্বাগত জানাচ্ছি। এখন পর্যন্ত অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে যে সার্কিটগুলো আমরা তৈরি করেছি, ডিজাইন করেছি, সেগুলো সবগুলোতেই ইনপুট ভোল্টেজ হিসেবে ব্যবহার করা হয়েছে ডিসি। তো আমরা এখন দেখব যে এসিকে যদি আমরা ইনপুট ভোল্টেজ হিসেবে ব্যবহার করতে চাই, এসি ভোল্টেজ, সেক্ষেত্রে কিভাবে আমরা ক্যাপাসিটর কাপলিংয়ের মাধ্যমে তা করতে পারি, সেই বিষয়ে আমরা বিশদ আলোচনা করব আজকের ক্লাসে। So without any further delay, let's jump into action. আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু ক্যাপাসিটর কাপলড ভোল্টেজ ফলোয়ার। আমরা যদি একটি ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ইনপুটে এবং আউটপুটের দিকে চিত্রে দেখানো ছবির মতন করে ক্যাপাসিটর কানেক্ট করি, তাহলেই সেটাকে ক্যাপাসিটর কাপলড ভোল্টেজ ফলোয়ার বলা যাবে। এবং এটার সুবিধা হচ্ছে যে এখন এই ক্যাপাসিটর কাপলড ভোল্টেজ ফলোয়ারের ইনপুটে ভোল্টেজ হিসেবে আমরা এসি ভোল্টেজ ব্যবহার করতে পারবো। আমরা একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিটের ইনপুট ইম্পিডেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা এর আগের ক্লাসে জেনেছিলাম, যেখানে ইনপুট ইম্পিডেন্সটা ছিল জেড ইন এবং জেড ইন ইকুয়াল টু ছিল 1+mβ ইন্টু জেড আই। কিন্তু এখানে কিন্তু সামনে একটি ক্যাপাসিটর এবং একটি রেজিস্টর অন্তর্ভুক্ত করা হয়েছে এবং আউটপুটের সাইডেও একটি ক্যাপাসিটর এবং একটি লোড রেজিস্টর রয়েছে। কাজেই এখানে আগের যে নর্মাল একটা ক্যাপাসিটর কাপলিং ছাড়া যে ভোল্টেজ ফলোয়ার সেটার যে ইনপুট ইম্পিডেন্স আর এখন বর্তমান ক্যাপাসিটর কাপলিং করার পরে যে ইনপুট ইম্পিডেন্স সেটার মধ্যে অবশ্যই কিছুটা পার্থক্য থাকবে। সার্কিটের সামনের দিকে রেজিস্টর এবং ক্যাপাসিটর অন্তর্ভুক্ত হওয়ার কারণে ইনপুট ভোল্টেজটা এই ভোল্টেজ ডিভাইডারটা দ্বারা অর্থাৎ XE1 এবং ZIN দ্বারা দুই ভাগে ভাগ হয়ে যায়। একইভাবে আউটপুট ভোল্টেজটাও XC2 অর্থাৎ ক্যাপাসিটরের যে রিয়াকট্যান্স, সেকেন্ড আউটপুটের সাইডের যে ক্যাপাসিটরের রিয়াকট্যান্স সেটা এবং লোড রেজিস্টর দ্বারা দুই ভাগে ভাগ হয়ে যায়। শুধু নর্মাল ভোল্টেজ ফলোয়ারের যে ইনপুট ইম্পিডেন্স সেটাকে এখানে ZI' ধরা হয়েছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে R1 এবং ZI' ইনপুটের সাইডে আসলে একটার সাথে আরেকটা প্যারালাল এবং টোটাল যে পুরো সার্কিটটা ক্যাপাসিটর কাপলড হওয়ার পরে যে ইনপুট ইম্পিডেন্স সেটাকে ধরা হয়েছে জেড ইন এবং দেখা যাচ্ছে ZI' R1 এর চেয়ে অনেক অনেক বেশি বড় হওয়ার কারণে জেড ইন R1 এর আসলে প্রায় সমানই বলা যায়। সাধারণত লোড রেজিস্ট্যান্স RL R1 এর চাইতে বেশ ছোট হয়। এছাড়া C2 যেটা থাকে অর্থাৎ আউটপুট ক্যাপাসিটর যেটা আউটপুটে দেয়া হয় সেটাও বেশ বড় হয় ইনপুটের ক্যাপাসিটর C1 এর চাইতে। এখন সার্কিটের উপর C1 এর কোনো প্রভাব থাকে না যখনই ফ্রিকোয়েন্সিটা -3 dB-র নিচে নেমে যায়। কেন থাকে না এটা কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি লিমিটেশনের যে গ্রাফটা আমরা দেখিয়েছিলাম আগের ক্লাসে সেখানে আমরা দেখেছি অলরেডি। ইনপুট ক্যাপাসিটরের রিয়াকটেন্সটা ইনপুট ইম্পিডেন্সের 10 ভাগের 1 ভাগের কাছাকাছি হয়, যেটা ধরাই হয়েছে আসলে 10 ভাগের 1 ভাগ হবে, একদম এক্স্যাক্টলি ইকুয়াল টু আসলে কাছাকাছি হয়। যাই হোক, সেখান থেকে আমরা পরবর্তীতে C1 ক্যালকুলেট করতে পারি। আমরা C1-এর ক্যালকুলেশনটা খুব সহজ একটা ফর্মুলা যেটা আমাদের জেনে থাকার কথা, C1 ইকুয়াল টু 1/2 πf1 ইন্টু XC1। এইটা থেকে আমরা বের করে ফেলতে পারি ক্যাপাসিট্যান্স C1-এর মান। এবং যেহেতু R1 ইকুয়াল টু ZIN, তাই ZIN এর বদলে R1 বসালে আলটিমেটলি C1টা পাওয়া যায় C1 ইকুয়াল টু 1/2 πf1 ইন্টু R1/10। এখন আমরা লোড ভোল্টেজ ক্যালকুলেট করব। লোড ভোল্টেজ ক্যালকুলেট করতে গেলেই আমরা খেয়াল করলে দেখব লোড ভোল্টেজটা আসলে আউটপুট ভোল্টেজটাই, সেটা বাইরের দিকে যে ভোল্টেজ ডিভাইডারটা আছে সেটা লোডের অ্যাক্রসে ডিভাইডেড হয়ে গেলে আউটপুট ভোল্টেজটা, এই লোড ভোল্টেজটা পাওয়া যায়। সো সেই যে ফর্মুলা, সেই ফর্মুলাটা আমরা যদি লিখি ভোল্টেজ ডিভাইডারের ফর্মুলা, তাহলে আমরা লোড ভোল্টেজ পাবো VL ইকুয়াল টু V0 ইন্টু তারপর ডিভাইডার অর্থাৎ ইন্টু RL ডিভাইডেড বাই √RL² +XC2² এখন আমরা এই ইকুয়েশনটার মধ্যে XC2 ইকুয়াল টু RL বসাবো। কেন বসাবো? এটা বসাবো কারণ হচ্ছে এটা বসালেই আসলে আমাদের যে রেজোনেন্স কন্ডিশন অর্থাৎ -3 dB পয়েন্ট যেটা সেটা পাওয়া যায়। এটা রেজোনেন্স কন্ডিশন যে অ্যাচিভ করা যায় এই XC2 ইকুয়াল টু RL বসালে, এই কারণে এটা বসায় দেখবো যে এটা আসলে আসে কি না। XC2 ইকুয়াল টু RL বসানোর পরে খুব সিম্পল কিছু ক্যালকুলেশন করলে ইকুয়েশনের এক পাশে চলে আসে V0/√2। এখন V0টাকে যদি আমি অন্য পাশে নিয়ে যাই তাহলে VL/V0 অর্থাৎ ভোল্টেজ বাই ভোল্টেজ, অর্থাৎ এটাও আসলে কাইন্ড অফ গেইন একটা, যেটার মান আসে হচ্ছে 1/√2 এবং 1/√2 মানে হচ্ছে 0.707। এখন এই 0.707 মানে হচ্ছে এটা একটা গেইন যেটার ইউনিট নাই। এখন আমরা তো জানি ইউনিটলেস একটা জিনিস থেকে কীভাবে ডেসিবেল বের করা যায় লগারিদমিক স্কেলে বসায়, সেই ফর্মুলা কিন্তু আমরা অলরেডি জানি। সেটার মধ্যে যদি আমরা বসাই তাহলে দেখা যাবে এটার মান আসবে -3.01 সামথিং অর্থাৎ -3 dB অ্যাচিভড হবে। -3 dB পয়েন্ট অ্যাচিভড হওয়া মানে হচ্ছে যে যখন XC2 ইকুয়াল টু RL হয়ে যায় তখন -3 dB পয়েন্ট অ্যাচিভড হয় এবং -3 dB-র নিচে আসলে ক্যাপাসিটরের কোনো প্রভাব সার্কিটের উপর থাকে না। এখন আমরা খুব সহজ
সহজে আউটপুটের দিকের যে ক্যাপাসিটর অর্থাৎ সি টু সেটার ক্যাপাসিটেন্স ক্যালকুলেট করতে পারি ফর্মুলা সেই আগেরটাই অর্থাৎ সি টু ইকুয়াল টু হবে 1/2 f1 × xc2 এইটার এক্সি টুর জায়গায় জাস্ট আর এল বসায় দিলেই আমরা ক্যাপাসিটেন্স সি টু পেয়ে যাবো এবং সেটা হবে সি টু ইকুয়াল টু 1/2 f1 rl। এই টপিকটির মাধ্যমে আসলে আমরা যা পড়লাম সেটা হচ্ছে যে কোনো অপেম বেস সার্কিট ক্যাপাসিটর কাপলিং করার পরে সেটার মধ্যে যে ইনপুট এবং আউটপুটের সাইডে যে ক্যাপাসিটরগুলো কানেক্ট করা হয় বা রেজিস্টরগুলো কানেক্ট করা হয় সেগুলোর ভ্যালু আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি সেই ফর্মুলাগুলো আসলে বের করলাম। এবং যেহেতু প্রত্যেকটা সার্কিটের মধ্যেই মোটামুটি সামনে এবং পিছনে যেই ক্যাপাসিটরগুলো কানেক্ট করা হয় সেগুলো একইভাবে ক্যালকুলেট করা লাগে, কাজেই অন্যান্যগুলোর সার্কিটে পরিবর্তন আসলেও এই ক্যাপাসিটর ক্যালকুলেশনে বা ক্যাপাসিটেন্সের যে ক্যালকুলেশন সেই ক্যালকুলেশনে কোনো পার্থক্য নেই, সব একই রকম। একটা জিনিস বাদ পড়ে গিয়েছিল, আমরা একটু চট করে দেখে নেব যে অপএম্পের যে কোনো সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্সের ম্যাক্সিমাম মান কিভাবে বের করে সেই ফর্মুলাটি। আসলে ম্যানুফ্যাকচারাররা যে রেটিংয়ের ট্রানজিস্টর দিয়ে অপএম্প তৈরি করে তারা দেখেছে যে অপএম্পের ইনপুটের যে রেজিস্ট্যান্সের মান সেটা এমন হওয়া উচিত যাতে বেজ ইমিটার যে ভোল্টেজ ড্রপটা অপএম্পের ইনপুটের যে ট্রানজিস্টর সেটার 10 ভাগের 1 ভাগ হয়, অর্থাৎ ভিবিটা 10 ভাগের 1 ভাগ হয়। এখন আমরা সবাই জানি সিলিকন বেস যে ট্রানজিস্টরগুলো আছে সেটার ভিবি হচ্ছে গিয়ে 0.7, তাহলে এটা যদি 10 ভাগের 1 ভাগ হতে হয় তাহলে সেটা হবে অবভিয়াসলি 0.07 ভোল্ট। এখন এই 0.07 যে ভোল্টেজটা পাওয়া গেলো এই ভোল্টেজটাকে বেস কারেন্ট অর্থাৎ আইবি এটা দিয়ে ভাগ দিতে হবে। এখন ম্যাক্সিমাম বেস কারেন্ট দিয়ে ভাগ দিতে হবে, ম্যাক্সিমাম বেস কারেন্ট কত এটা ওই একই ম্যানুফ্যাকচারাররা যেই ডেটাশিট দেয় সেই ডেটাশিট থেকে দেখা যায় এটা হচ্ছে 500 ন্যানো অ্যাম্পিয়ার। তো এই 500 ন্যানো অ্যাম্পিয়ার দিয়ে আমি যদি ভাগ দিই 0.07 কে, আলটিমেটলি যে ম্যাক্সিমাম বায়াস রেজিস্টর ভ্যালু আড়াই ম্যাক্স সেটার ভ্যালু পাওয়া যায় 140 kΩ। এখন স্ট্যান্ডার্ড যে ফিক্সড ভ্যালু রেজিস্টরগুলো সেই স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে গিয়ে 120 kΩ, তাই এটাকে অনেক সময় 120 kΩ বলা হয় বা ধরা হয়। এটা থেকে কি বোঝা যায়? এটা থেকে এটাই বোঝা যায় যে যখন আমরা অপএম দিয়ে কোনো সার্কিট ডিজাইন করব সেটার ইনপুট রেজিস্টর ভ্যালু যদি আমি 140 kΩ-এর চাইতে বেশি নেই তাহলে ওই অপএম কখনো টার্ন অন হবে না বা ওইটা কাজ করবে না, কারণ ওই রেজিস্টর ভ্যালু যদি 140 kΩ-এর চাইতে বেশি হয় তাহলে বাধাটা এত বেশি হবে যে এনাফ কারেন্ট যাবে না যেটা দিয়ে ট্রানজিস্টরটাকে টার্ন অন করা যাবে ইনপুটের সাইডে। এই ফর্মুলাটা মোটামুটি আমাদেরকে আত্মস্থ করে ফেলতে হবে, কারণ সামনের দিকে অপএম ডিজাইনিংয়ের জন্য বা অপএম সার্কিট ডিজাইনিংয়ের জন্য যত ধরনের প্রবলেম থাকবে প্রত্যেকটার মধ্যেই ইনপুট রেজিস্টর ক্যালকুলেট করতে হবে এবং ইনপুট রেজিস্টর ক্যালকুলেট করার জন্য এই ফর্মুলার বিকল্প নাই। এবারে আপনাদের সবচেয়ে অপছন্দের জিনিস অ্যাসাইনমেন্টের পালা। একটা ক্যাপাসিটর কাপল ভোল্টেজ ফলোয়ার ডিজাইন করতে হবে যেটার মধ্যে আসলে বেসিক্যালি ইনপুট রেজিস্টর R1 এবং ইনপুট ক্যাপাসিটর C1 এবং আউটপুট ক্যাপাসিটর C2 ক্যালকুলেট করতে হবে, আর কিছুই না। এবারে আমরা দেখছি একটি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ক্যাপাসিটর কাপল করলে কীরকম হয় তা। সব কিছুই একই রকম, আগেই বলেছি যে আসলে ক্যাপাসিটরের যে ক্যালকুলেশন সেগুলোতে কোনো পরিবর্তন নাই। অ্যাসাইনমেন্ট নাম্বার 2, এটা একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ক্যাপাসিটর কাপলিং করার পরে সেটার ইনপুট ইম্পিডেন্স এবং হচ্ছে গিয়া ক্যাপাসিটর ভ্যালুগুলো ইনপুট এবং আউটপুটের অর্থাৎ C1 এবং C2 ক্যালকুলেট করতে হবে আগের মতোই। এখানে একটা জিনিস মাত্র খেয়াল করার মতো, সেটা হচ্ছে যে এইটার জন্য যে ইনপুট ইম্পিডেন্স হবে সেই ইনপুট ইম্পিডেন্সটা হায়েস্ট ইনপুট ইম্পিডেন্স হবে, অর্থাৎ 140 kΩ বা 120 kΩ রাখতে হবে। এখানে আরও একটা জিনিস উল্লেখ করার মতো যে নর্মাল সময়ে 140 kΩ বা 120 kΩ-এর নিচে যে কোনো ভ্যালুই ইনপুট ইম্পিডেন্স হিসেবে ধরা যাবে, কিন্তু এটার উপরে কোনো কিছু ধরা যাবে না, কারণ উপরে ধরলে আগেই বলেছিলাম প্রবলেমের কথা যে ট্রানজিস্টর অনই হবে না। এখন দেখা যাচ্ছে একটি ক্যাপাসিটর কাপল ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সব কিছু আগের মতোই অর্থাৎ ইনপুট এবং আউটপুটে আগের মতোই ক্যাপাসিটর কাপলিং করা হয়েছে, ক্যালকুলেশনও সব সেম। এটার মধ্যে শুধু পার্থক্য এক জায়গাতেই, মাঝে মাঝে যেটা করা হয় যে ফিডব্যাক পাথেও ক্যাপাসিটর কাপলিং করা হয় বা একটা ক্যাপাসিটর দেওয়া হয় ফর বেটার ফিল্টারিং, অর্থাৎ যে ফিডব্যাকটা আসে সেটাও ফিল্টার্ড হয়ে আসে। এবং এটা শুধুমাত্র কাজে লাগে যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা করি, তখন যদি কোনো একটা ফিডব্যাক রেজিস্টর ক্যালকুলেট করতে বলা হয় অর্থাৎ RF, তখন সেই ফিডব্যাক রেজিস্টর RF ক্যালকুলেট করার জন্য যে ফিডব্যাক ক্যাপাসিটর CFT বসানো হয় সেই CF এর ভ্যালুটা কাজে লাগানো হয়। অ্যাসাইনমেন্ট নম্বর 3, এই প্রবলেমটা সলভ করার জন্য নিচের যে সার্কিটটি সেই সার্কিটটি ব্যবহার করতে হবে, শুধুমাত্র এখানে বাড়তি হিসেবে একটি ফিডব্যাক ক্যাপাসিটর CF যুক্ত হবে। এবং CF ক্যালকুলেট করার সময় ফর্মুলার মধ্যে যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা প্রশ্নে দেয়া আছে সেই ফ্রিকোয়েন্সি রেঞ্জের যে আপার রেঞ্জ বা আপার লিমিট অর্থাৎ 1 kHz সেটাকে F হিসেবে বা ফ্রিকোয়েন্সি হিসেবে ব্যবহার করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।